আদালতে ভরা বিচারকক্ষে সাপের আতঙ্ক। বিচারকক্ষ ছেড়ে ভয়ে বেরিয়ে এলেন সকলে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। ঘড়ির কাঁটা তখন বেলা ১০টা পার করেছে। ইতিমধ্যেই আদালত চত্বরে লোক ঢুকতে শুরু করে দিয়েছে। সেই সাথে প্রস্তুতি চলছে আদালতের বিচার সভার। আদালতে উপস্থিত হয়েছেন বিচারপতি সহ আইনজীবীরা। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হবে বিচার প্রক্রিয়া। এরই মধ্যে এজলাসে সাপের আতঙ্ক ছড়ায়। এজলাস ছেড়ে বেরিয়ে আসেন সকলেই। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাটোয়া মহকুমা আদালতে। ঘটনা সূত্রে জানা যায়, আজ সকালে এজলাসে কাজ শুরুর মুহূর্তে বিচারকের দেহরক্ষী এজলাসে এসে সাপ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে আতঙ্কিত হয়ে বিচার কক্ষ থেকে বেরিয়ে আসেন বিচারক সহ অন্যান্য আইনজীবীরা। এরপরে আইনজীবীরা খবর দেন বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। এরপর বন দপ্তরের কর্মীরা বেশ কিছু সময় ধরে তন্ন তন্ন করে খুঁজে সাপটিকে উদ্ধার করে। আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, ওই গেটের ওপর থেকে ভেতরে ওপর থেকে একটা চিতে সাপ পড়লো, পড়ে দেখলেন চিতে সাপ লাফি লাফিয়ে এসলাসের ভেতর দিয়ে চলে গেল। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া হলো, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন আসলো, এসে ওটা বার করে ধরল। ম্যাডাম তখন এসলাসে ওঠেননি, ম্যাডাম তখন চেম্বারে থেকে এবার উঠবেন, কেবল উঠবেন, সেই মুহূর্তে সাপটা পড়ে এসলাসের ভেতরে ঢুকে গেল। আমি প্রথমে দেখেছিলাম, আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। এই বিষয়ে কাটোয়া বন দপ্তরের এক কর্মী সমীর হাজরা বলেন, আজ কাটোয়া আদালতের ভেতর সাপ দেখতে পান আইনজীবীরা। এরপর আমাদেরকে খবর দেওয়া হয়, আমরা এসে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর সাপটিকে উদ্ধার করি। উদ্ধার হওয়া সাপটি বিষধর সাপ বলে দাবি বনকর্মীর। এখানে একটা সাপের খবর ছিল, আমাদের ফরেস্টে বন দপ্তরে খবর দিয়েছিল, একটা সাপ ছিল কোটে। ওখানে গিয়ে খুঁজে 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 বহুত কষ্ট করে একটা সাপ আমরা পেলাম, সেটা হলো চিতি সাপ। বহুত কষ্ট করে প্রায় আধ ঘন্টা ৪০ মিনিট খেটে কুটে আমরা এটা কোটের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাসের ভেতরে এটা চিতি সাপ। এর বিষ আছে, হ্যাঁ এর বিষটা আছে, এইটাই আরেক ধরনের আছে, সেটা পুরো সাদা সাদা, সেটার বিষ নাই, এর বিষ আছে। তবে সাত সকালে আদালতের বিচারকক্ষে সাপ দেখতে পাওয়ায় রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবীরা। এরপর বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে নিয়ে গেলে স্বস্তি পান আইনজীবীরা। এই বিষয়ে কাটোয়া মহকুমা আদালতের আইনজীবী দেবাশিস মণ্ডল বলেন, আজ সকালে এই আদালতে এজলাসের ভেতর একটি সাপ ঢুকে পড়ে। এরপর আমরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসি এবং বন দপ্তরে খবর দিই। দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে তিনি আরও জানান, আজকে আমরা সকালে এসে দেখলাম লার্নার সেকেন্ডারি যে কাটোয়া কোর্টে একটি সাপ ঢুকে পড়েছিল এইলাসের ভেতরে, এবং সেই কারণে এইলাসে কাজকর্ম শুরু করা হয়নি। তারপর বন দপ্তরকে খবর দেওয়া হয়, বন দপ্তরের লোকজন আসে, পুলিশ কর্মচারীও আসে, আসার পর সেই সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করার ফলে আমাদের কাজকর্ম শুরু তো দেরি হয়েছে এবং আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বর্ষার সময় হয়তো কোনো কর্মী ঢুকে পড়েছে কোনো দিক দিয়ে সাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কাটোয়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।